हेलो एंड वेलकम टू वर्ल्ड ऑफ टैरो। फ्रेंड एस्ट्रोलॉजी एंड टैरो कार्ड रीडर अनन्या। हाय धनु राशि, आशा करी आपनारा सबाई महादेवेर कृपाय सुस्थ आछेन, भालो आछेन। आगस्ट मासटा आपनादेर ठीक केमन जेते चलेछे अकॉर्डिंग टू टैरो कार्ड, सेई निएई आजकेर एई भिडियो। आमी एई ভিডিওটাকে চার ভাগে ভাগ করেছি, অর্থাৎ আপনাদের বিজনেস, আপনাদের জব, আপনাদের ক্যারিয়ারের জায়গা অ্যান্ড আপনাদের এডুকেশনের জায়গা কেমন থাকবে। সেকেন্ড, আপনাদের মানি কেমন থাকবে। থার্ড, আপনাদের হেলথ কেমন থাকবে। ফোর্থ, আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ কেমন থাকবে। অ্যান্ড লাস্ট, আমি আমার মহাদেবের কাছ থেকে একটা গাইডেন্স নেব আপনাদের জন্য, যে তিনি কী গাইডেন্স করছেন আপনাদের, তিনি কী ব্লেসিং দিচ্ছে আপনাদের, কী আশীর্বাদ মহাদেবের আপনাদের উপর আসছে। পুরো আগস্ট মাসটা ওভারঅল আপনাদের কেমন থাকবে সব কিছুই লাস্ট কার্ডটার গাইডেন্স আমি সেই হিসাবে নেব। তো চলুন শুরু করে দেওয়া যাক ধনুরাশি, যে আপনাদের বিজনেস, জব অর্থাৎ কেরিয়ারের জায়গা অ্যান্ড এডুকেশনের জায়গা কেমন থাকবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের জব, আপনাদের বিজনেস আর কেরিয়ার, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। টেম্পারেন্স, বিউটিফুল কার্ড। আপনাদের মানি কেমন থাকবে, হর হর মহাদেব। উইল অফ ফরচুন, ওয়াও ওয়াও কার্ড। আপনাদের হেলথ কেমন থাকবে, সিক্স অফ পেন্টিকলস, বিউটিফুল কার্ড। অ্যান্ড আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ ঠিক কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। হর হর মহাদেব। তাসান, ওয়াও কার্ড। অ্যান্ড মহাদেবের একটা ব্লেসিংস আপনাদের জন্য আমি নেব। ওভারঅল আপনাদের আগস্ট মাস কেমন যাবে ধনুরাশি, হর হর মহাদেব, হর হর মহাদেব। সেভেন অফ কাপ, ওয়াও, এক্সেলেন্ট। আপনাদের পুরো কার্ডটাই এক্সেলেন্ট এসছে। আমি আরেকটা কার্ড আপনাদের জন্য নেব, দ্য বটম অফ ডেক, এস অফ সোর্ড। ওকে ধনুরাশি, আপনাদের জন্য ফার্স্ট যেটা কেরিয়ারের কার্ড এসছে, দ্যাটস টেম্পারেন্স। কার্ডটা যদি আপনি সামনে থেকে দেখেন, দেখুন একটা এঞ্জেল, সে ওয়াটারে দাঁড়িয়ে আছে এবং সে ব্লেসড করছে। সান, সূর্য উপর দিয়ে উঠছে, প্রচুর দেখুন ফসল ফলে আছে। তো এই কার্ডটা কী বলে? এই কার্ডটা বলে গড ব্লেসিংয়ের কথা, অর্থাৎ আপনারা যে বিজনেস আর জব করছেন সেখানে মানে সূর্য, আপনাদের এই কার্ডেও সূর্য এসছে, আপনাদের এখানেও বিশাল সান কার্ড এসছে। তো হতে পারে ধনুরাশি যে আপনাদের লাইফটা হঠাৎ করেই মানে কি বলবো, ঝলমলে দিনের মতো হয়ে গেল, আলোকপূর্ণ দিনের মতো হয়ে গেল আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের জবের জায়গা। মানে এটা এই কার্ড দেখায় যে মানে প্রচুর গ্রোথ দেখায়, প্রচুর গ্রোথ দেখায় এবং মানে কি বলবো, আপনাদের অ্যাবান্ডেন্স দেখায়, গ্রোথ দেখায় এই কার্ড। এঞ্জেল ব্লেসিং করছে যে আপনার জবের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা অনেকটাও মানে উন্নতি হচ্ছে এবং এখান দিয়ে একটা রাস্তা, এক
একটা রাস্তা একটা পথ সূর্য অবধি যাচ্ছে অর্থাৎ কি এই রাস্তাটাই আপনাকে হাঁটতে হবে ইয়েস ধনুরাশি এই রাস্তাটাই আপনাকে হাঁটতে হবে এই সূর্য অবধি পৌঁছানোর জন্য বাট মেজর সান কার্ডও আপনাদের জন্য এসছে সেটা আমি পরে বলছি বাট এখানে যে সূর্যটা দেখাচ্ছে এটা বিজনেসের সূর্য এটা চাকরির সূর্য এটা এডুকেশনের সূর্য এটা ক্যারিয়ারের সূর্য এই অবধি পৌঁছানোর জন্য এই ঝলমলে দিন অবধি পৌঁছানোর জন্য আপনাকে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হবে অর্থাৎ কি গড আপনাকে ব্লেসড করছে মানে তিনি আশীর্বাদ করছেন যে হ্যাঁ আমি আমার হাত তোমার মাথার উপর আছে তুমি হাঁটা শুরু করে দাও তুমি চলতে শুরু করে দাও দেখুন আপনাদের জন্য তার মানে পথটা খুলে যাচ্ছে দরজাটা খুলে যাচ্ছে ভাগ্যটা খুলে যাচ্ছে কেন ভাগ্যটা খুলে যাচ্ছে বলছি বিকজ মানির কার্ডে উইল অফ ফরচুন এসছে তো সেটা আমি ডিসকাস করে দেবো যখন বলবো তখন আপনি বুঝে যাবেন যে কেন আমি বললাম আপনার ভাগ্যটা খুলে যাচ্ছে আপনাদের রাস্তাটা খুলে যাচ্ছে রাস্তা দেখছে আর রাস্তাটা দেখুন গোল্ডেন রাস্তা অর্থাৎ এই রাস্তাটা ভগবান আপনাদের দিচ্ছে রাস্তাটা গোল্ডেন রাস্তা অর্থাৎ এই রাস্তা হাঁটতে গিয়ে আপনাদের কষ্ট হবে না আপনারা খুব সুন্দরভাবে এই রাস্তা দিয়ে হেঁটে এই ঝলমলে দিন অবধি পৌঁছাতে পারবেন অর্থাৎ আপনার বিজনেসের জায়গায় আপনার চাকরির জায়গায় কেরিয়ারের জায়গায় একটা গোল্ডেন অপরচুনিটি একটা কি বলবো মানে রাস্তাটা গোল্ডেন রাস্তা আপনাদের জন্য খুলবে নিয়ার ফিউচার আগস্ট মাসেই আপনারা সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের উপর ব্লেসিংস আসছে আমাদের উপর গডের হাত এসে পড়েছে দেখবেন চাকরিতে আপনি যেখানে কাজ করছিলেন সেখানে খুব কমফোর্টেবলভাবে মানে কাজ করতে শুরু করলেন আপনি কাজ করতে গিয়ে ফিল করলেন যে হ্যাঁ আমার এখানে আমি উন্নতি করতে পারবো এখানে এমন কিছু ইঙ্গিত আসলো আপনার কাছে যে হ্যাঁ আমার উন্নতি হবে ব্যবসায় তো উন্নতি শুরু হয়েই যাবে দেখবেন আগস্ট মাসে ব্যবসার লাভের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং আপনি বুঝতে পারবেন যে ও এই জায়গা থেকে আমার লাভ আসছে তাহলে আমি এই জায়গাটা আরও বেশি করে করব তাহলে আমার লাভটা আরও বেশি আসবে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কারণ এই রাস্তা গোল্ডেন রাস্তা খুলছে তো সেই রাস্তা দিয়ে আপনাদের হাঁটার কথাই বলা হচ্ছে আপনার হাঁটার কথাই বলা হচ্ছে মানে এখানে টেম্পারেন্স যিনি তিনি কি বলছেন তিনি এঞ্জেল তিনি কি বলছেন যেই রাস্তা আমি দেখাবো তুমি সেই রাস্তা দিয়ে শুধু হাঁটো কষ্ট হবে না এই রাস্তায় হাঁটতে তুমি এই অবধি পৌঁছে যাবে অর্থাৎ কি তিনি রাস্তা দেখাচ্ছেন আপনারা যদি মাইন্ডে থাকে আপনারা কোনো বিজনেস খুলতে চান বা আপনারা জব করছেন জবের পাশে কোনো বিজনেস করবার কথা ভাবছেন দেখুন এই কার এসছে মানে কি উনি রাস্তাটা দেখাচ্ছেন যে হ্যাঁ আপনি করতে পারেন করলে এই সূর্য অবধি পৌঁছানো যাবে বা আপনি মনে করেন যে আমি চাকরির জায়গা আরেকটু খেটে দেখি না যদি আরেকটু খেটে দেখি তাহলে যদি আমার আরও ভালো হয় কিংবা এই জবটা ছেড়ে দিই না অন্য কোনো জব নিয়ে দেখি যদি ভালো হয় হয়তো আপনার কাছে মানে রাস্তা আছে যে আদার্স কিছু অফার আসছে আপনার কাছে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে বা বিজনেসে যদি আপনি দেখেন যে আমি এই জিনিসটা বিক্রি করছিলাম বা এই জিনিসটার সঙ্গে আমার ডিল চলছিল আমি এটাকেও নিই না দেখি কি হয় তো সেই সমস্ত কিছু বা আপনি যেটার সঙ্গে ডিলিংয়ে আছেন যেই বিজনেস আপনার আছে সেই বিজনেসে যদি আপনি নতুন কিছু মানে কি বলবো নতুন কিছু আপনি যদি আনতে চান যে এইটাও আনি এনে বিজনেসটাকে দেখি না বিজনেসটা চলে কি না আমার এটা তো চলছে আমি আবার এইটারও একটা কিছু করি সেটা অবশ্যই করতে পারে মানে উন্নতি দেখায় এমনিতেও নর্মাল বিজনেস যাদের চলছিল ধনুরাশি তাদের অনেকটা গ্রোথ এই আগস্ট মাসে আপনারা দেখতে পাবেন চাকরিতেও গ্রোথ আপনারা দেখতে পাবেন যারা নিউ চাকরি খুঁজছিল আগস্ট মাসে আপনারা যদি চাকরি খুঁজে থাকেন আগস্ট মাসে চাকরি অবশ্যই পাবেন একটা কথা বলে দিই ধরুন আগস্ট মাসে আপনি একটা চাকরি পেয়েছেন ধনুরাশি আমি বলছি বা আগস্টের আগেই পেয়েছেন ঠিক আছে ধরুন আপনি জুন জুলাই মাসে একটা চাকরি পেয়েছেন কিন্তু চাকরিটা খুব মিডিয়াম সিম্পল চাকরি আপনি ভাবছেন যে এই চাকরিটার আমার ফিউচার কী অনেকে ভাবে তো যে আমি খুব সিম্পল টাকার চাকরি পেয়েছি এর ফিউচার কী তো এই কার আশা মানে কী বোঝায় বলুন তো ফিউচার ব্রাইট আপনি চাকরিটা মন দিয়ে করুন আপনার সেই চাকরিটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে আর কারণ আপনাকে ব্লেসিং করা হচ্ছে আর যদি কেউ আগস্টেই চাকরি পেয়ে থাকে আগস্টেই মানে নতুন ইন্টারভিউ দিয়েছিল আগস্টেই জব লেটারটা পেলো তার চাকরিটা ভীষণ ব্রাইট চাকরি হবে সে ছোটো পোস্টেই যদি পাক না কেন সে ছোটো থেকে অনেক উঁচু পোস্ট অবধি যেতে পারবে সেটা মানে তাকে উজ্জ্বল সান মানে কী বলবো সূর্যের মতো একটা উজ্জ্বল ফিউচার সেই চাকরি আপনাকে দেবে আর যারা নর্মাল চাকরি করছিল যারা নর্মাল বিজনেস করছিল ধনুরাশি উজ্জ্বল ফিউচার আপনাদের জন্য অপেক্ষা করছে ঝলমলে চকচকে সূর্যর মতো চকচকে একটা কেরিয়ার আর গোল্ডেন কেরিয়ার আপনাদের জন্য অপেক্ষা করছে
খুব তাড়াতাড়ি, যেহেতু ব্লেসিংস এসেই গেছে, আগস্টে রাস্তাও খুলে যাচ্ছে আপনাদের জন্য, সেই রাস্তা দিয়ে এবার আপনারা হাঁটা শুরু করুন। আপনারা নিজের থেকেই হাঁটবেন, আপনাকে কেউ বলবে না যে, আপনি বুঝতেই পারবেন না যে কোন রাস্তা, আপনি অটোমেটিক্যালি কি বলবো হাঁটতে শুরু করবেন, এই রাস্তাটা অবধি ইনি পৌঁছে দেবেন। আপনি রাস্তায় হাঁটবেন, আপনি যেই চাকরিটা করছেন করছেন, যে বিজনেসটা করছেন করছেন, আপনাকে এই রাস্তায় উনি নিয়ে চলে আসবেন। আপনার কোনো কিচ্ছু মানে কি বলবো এক্সট্রা কিছু করতেই হবে না, এই রাস্তাটা আপনাদের জন্য খুলে গেল, এটা মাথায় রাখবেন, রাস্তাটা আপনাদের জন্য খুলে গেল। ওই জবেতেই, ওই বিজনেসেই আপনারা প্রচুর গ্রোথ, মানে এই গোল্ডেন সূর্য ওই বিজনেসেই, ওই জবেই আপনারা দেখতে পাবেন। আর যারা এডুকেশনের জন্য আছেন, যারা নতুন কলেজে ভর্তি হচ্ছেন, ওই নতুন কলেজ, নতুন ফিউচার আপনাদের, নতুন সাবজেক্ট, নতুন বন্ধুবান্ধব, নতুন কলেজ লাইফ আপনাদের গোল্ডেন একটা অপরচুনিটি দেবে। অর্থাৎ কলেজে যে সাবজেক্ট আপনারা নিচ্ছেন, সেই সব সাবজেক্ট পড়াশোনা করে আপনারা একটা ফিউচার, গোল্ডেন ফিউচার পাবেন। যারা পরীক্ষা দিয়েছেন কোনো, তাদের খুব ভালো রেজাল্ট আসবে, যারা পরীক্ষা দেবেন আগস্ট মাসে তাদের ভালো রেজাল্ট আসবে, মানে একটা গোল্ডেন ফিউচার। এই কার্ডটা মেনলি দেখা, যেহেতু কেরিয়ারে এসেছে এই কার্ডটা, সে যেই স্টেটমেন্ট মানে কী বলবো যেই দিশাতে এই কার্ডটা আসতো, কেরিয়ার নবে লাভে আসতো বা মানিতে আসতো, যেখানেই আসতো, এই কার্ডটা দেখায় একটা গোল্ডেন ফিউচার, এই কার্ডটা দেখায় একটা গোল্ডেন ফিউচার। অর্থাৎ ধনুরাশি আপনাদের একটা গোল্ডেন ফিউচার আসতে চলেছে। কেন বললাম যে আপনাদের দরজা খুলছে, আপনাদের রাস্তা খুলছে, আপনাদের ভাগ্যের রাস্তা খুলছে? উইল অফ ফরচুন, দ্য সেকেন্ড কার্ড মানি কার্ড, উইল অফ ফরচুন একটা বিগ পজিটিভ কার্ড, যেখানে দেখাচ্ছে ভাগ্যের চাকা পজিটিভলি ঘুরছে, ভাগ্যের চাকা পজিটিভলি ঘুরছে। অর্থাৎ দেখুন, সবার ভাগ্যের চাকা কিন্তু ঘোরে না, অনেকের থাকে এক জায়গায় আটকে থাকে। মানে কি, মানে আমার এটা যেহেতু মানিতে এসেছে তাই বলছি, অনেকের হয় চাকরিতে একটা টাকাতেই অনেক বছর আটকে আছে, 2 বছর 3 বছর ধরে একটা টাকাতেই আমাকে কাজ করে যেতে হচ্ছে, আমার টাকা বাড়ানো হচ্ছে না। কিংবা ব্যবসাতে দেখা যাবে যে কোনো মাসে লাভ আসছে, কোনো মাসে আসছে না, মানে মোটামুটি ব্যালেন্স হয়ে যাচ্ছে, একটা লাভ ক্ষতি মিলিয়ে দেখা যাচ্ছে মাসের শেষে ওই একই সঞ্চয় হচ্ছে, সঞ্চয় বাড়ছে না, এরকম তো হয়। তো এইটা কী দেখায়? এটা দেখায় উইল অফ ফরচুন কী দেখায়, যে ঘুরছে, ভাগ্যের চাকা ঘুরছে। অর্থাৎ মানিতে যেহেতু এটা এসেছে, অর্থাৎ আপনাদের মানির চাকা ঘুরছে, যেহেতু এটা মানিতে এসছে, এই জন্য বললাম আ গোল্ডেন পাথ, এই জন্য বললাম আ গোল্ডেন পাথ, এই বিজনেস থেকেই আপনাদের মানি আসবে, আপনাদের মানির ভাগ্য ঘুরবে, আপনাদের মানির ভাগ্য ঘুরবে। অর্থাৎ আপনাদের সঞ্চয় বাড়বে, আপনাদের চাকরিতে টাকা বাড়বে, মানে আপনারা বিজনেসের টাকা বাড়বে। আপনারা দেখবেন আগস্ট মাসে আপনারা অনেকটা টাকা জমিয়েছেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে অনেকটা টাকা লাভ বিজনেসে আগস্টের শেষের দিকে আপনি হলো, মানে প্রথম দিক থেকে সঞ্চয় করতে করতে শেষের দিকে এসে দেখলেন বাহ বেশ টাকা জমলো, তো মানে এটা শুরু আগস্ট থেকে শুরু হচ্ছে, এই পথ চলাটা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং সেটা বাড়তে থাকবে, সেটা বাড়তেই থাকবে, কারণ উইল অফ ফরচুন আসা মানে ভাগ্যের চাকা আস্তেই আস্তেই আস্তে আস্তে ঘুরছে, মানে সেটা ঘুরতেই থাকবে পজিটিভলি, আস্তেই আস্তে 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 ঘুরতেই থাকবে, ততক্ষণ ঘুরতে থাকবে যতক্ষণ না আপনি আপনারা মানে স্যাটিসফাইড হন যে ওকে এই টাকাটা এবার আমি সন্তুষ্ট, ততক্ষণ এ ঘুরতে থাকবে, এ ঘুরতেই থাকবে। তো ধনুরাশি আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, আপনাদের মানি প্রবলেম সলভ হতে চললো, ইয়েস আপনাদের মানি প্রবলেম সলভ হতে চললো, আপনার চাকরি থেকে যে টাকা এক্সপেক্ট করেন সেটাই পাবেন, আপনারা ব্যবসা থেকে যে টাকা এক্সপেক্ট করেন সেটাই পাবেন। পত্তা আগস্ট মাসে খুলে যাচ্ছে, আপনারা পত্তায় হাঁটুন, আপনারা জমিয়ে ফেলতে পারবেন টাকা। আপনাদের হেলথের জন্য কার্ড এসছে সিক্স অফ পেন্টিকলস, এখানে কি বলছে, এখানে মানে এই কার্ডটা দেখায় যে একটা মানে হেলথে একটা মানুষ ভীষণ খুশি আছে, ভালো আছে এবং সে হ্যাপি, তার হেলথে কোনো ইস্যু নেই, অর্থাৎ আপনাদের হেলথে কিছু ইস্যু নেই। আরও একটা জিনিস এই কার্ডটা দেখায় যে কারোর যদি কোনো হেলথে ধনরাশি আপনাদের কারোর যদি হেলথে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সে যেই ধরনের সমস্যা হোক না কেন, আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে দান করার কথা বলা হচ্ছে। কি দান করার কথা বলা হচ্ছে? মানি। দেখুন আপনাদের না মানি কার্ডটা যেহেতু খুলছে, মানির ভাগ্যটা যেহেতু খুলছে, দেখুন পরেই না দানের কার্ডটা আসলো, হেলথে এসেছে বাট দানের কার্ডটা এসেছে। এটার না আরেকটা যদি আমি এই দুটোকে কানেক্ট
করি তাহলে আরেকটা জিনিসও বোঝায় বা আমি এই যদি তিনটেকেই কানেক্ট করি তাহলে কি বলতে চাইছে বলুন তো? বলছে আগস্ট মাসটা আপনারা একটু দান করুন। কাকে দান করবেন? দেখুন, বৃদ্ধ মানুষদের দান করবেন, গরিব মানুষদের দান করবেন, যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, দেখুন ভিখারি, বেগার, মন্দিরের পাশে যারা বসে থাকে, গরিব, তাদেরকে দান করবেন। যতটা টাকা পারবেন ততটা দান করবেন, আপনার এই মানি ভাগ্যটা খুলবে। আপনি করে দেখুন, আপনার এই মানি ভাগ্যটা খুলবে, উইল অফ ফরচুন খুব স্পিড নিয়ে ঘুরতে শুরু করবে, আপনার এই গোল্ডেন রাস্তাটা খুলবে। কারণ এর পরপর দুটো কার্ডের পরে এই কার্ডটা এসছে, আপনার হেলথ প্রবলেম ঠিক হবে। আপনার হেলথ প্রবলেম যদি কিছু থেকে থাকে আগস্ট মাসে, সেটা আপনাকে জ্বালাবে না, কিন্তু হ্যাঁ, আগস্ট মাসে যখন এই কার্ডটা এসছে আপনারা প্লিজ দানটা করবেন। দেখুন এখানে বলা হচ্ছে যে আপনি যে যতটা পারবে ততটা দান করবে। আর দান করার মানে কি বলুন তো? আপনার কাছে আসবে, আপনি খুশি হবেন, আপনার কাছে মানি আসবে, আপনি খুশি হবেন, তবে তো আপনি অন্যকে দেবেন, অন্যকে দান করবেন। কখন মানুষ অন্যকে দান করতে পারে ভালো টাকা? যখন তার কাছে অনেকটা ভালো টাকা আসে। দেখুন, উইল অফ ফরচুন যখন দেখাচ্ছে যে আপনার কাছে ভালো টাকা আসবে এবং তার পরের কার্ডটাই দানের কার্ড এসছে, অর্থাৎ দুটোকে আপনি কানেক্ট করুন, যে তার মানে আমার কাছে ভালো টাকা আসবে তবেই না আমি দানটা করব। এখানে ভালো টাকা দানের কথা বলা হচ্ছে। তাহলে আমি কখন কাউকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করতে পারবো? ভিখারিকে, গরিবকে, দরিদ্র মানুষকে, বৃদ্ধ বৃদ্ধাদের, যখন আমার কাছে সেই টাকাটা আসবে, মানে অনেকটা টাকা আসলে আমি তবেই না সেখান থেকে 500 টাকা বের করে দান করতে পারবো। আপনি ভেবে দেখুন, লজিকটা ভেবে দেখুন, ঠিক আছে? তো সেই ধরনের কথা বলা হচ্ছে যে আপনি সেই দানটা করতে পারবেন। হ্যাঁ, আমি বলছি না যে 500 টাকাই দান করতে হবে, এখানে বলছে দান ধর্ম, আপনি আমার আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, কিন্তু আপনাদের সে ক্ষমতা এসে যাবে যে আপনারা মাসের শেষে প্রত্যেক মাসেই হয়তো 500-1000 করে দান করে দিতে পারেন। কারণ উইল অফ ফরচুন সেটা দেখাচ্ছে যে সেই মানিটা এটা যদি খুলতে চান, এই এই ভাগ্যটা যদি আপনি খুলতে চান, এই রাস্তাটা যদি আপনি খুলতে চান আপনার ফিউচারে যদি আপনি খুলতে চান বিজনেসে, ক্যারিয়ারে, যে এই গডের এই রাস্তাটা যদি খুলতে চান, এই উইল অফ ফরচুনকে ঘুরছে এটাকে যদি আরও বেটার করতে চান, দানটা করে দেখুন। কারণ পরপর কার্ডের পর এটা এসেছে, তো এইটা অবশ্যই করবেন, সবকটা রাস্তা খুলে যাবে এবং আপনার হেলথটাও ভালো হয়ে যাবে। যখনই আপনি দানটা করবেন দেখবেন আপনি হেলথ ভালো হয়ে গেল। আপনি নিজের নাম করেই দানটা করে দিন না, দেখুন হেলথ ভালো হয়ে যাবে। হেলথে এমনিতে কোনো সমস্যা নেই। আপনার লাভ লাইফের কার্ড এসছে দা সান, বিউটিফুল। লাভ লাইফ, পার্সোনাল লাইফে মানে কি দেখাচ্ছে এই কার্ড? সূর্যের মতো জ্বলজ্বল করছে আপনার লাভ লাইফ, আপনার পার্সোনাল লাইফ। ভীষণ হ্যাপি হয়ে গেছেন আপনি। আবার আপনার চাইল্ড, মানে আপনার বাচ্চাবেলায় যেন ফেরত যাচ্ছে। একটা বাচ্চা কত হ্যাপি থাকে সব কিছু নিয়ে, সেইরকম হ্যাপি দেখুন ঘোড়ার পিঠে সে দৌড়াচ্ছে, আর সূর্য তার উপর জলজল জলজল করছে। মানেটা কি? মানেটা হচ্ছে আপনি এত মানে সব কিছু নিয়ে এতটা খুশি, এতটা হ্যাপি থাকবেন যে আপনার মানে আপনি ভীষণ হ্যাপি থাকবেন আপনার পার্সোনাল লাইফে। তার জন্য আপনি ভীষণ হ্যাপি থাকবেন, যারা স্বামী স্ত্রী আছে তারা ভীষণ হ্যাপি থাকবেন। আর যদি কোনো সিঙ্গল ধনুরাশি থেকে থাকে, হ্যাপি হয়ে যান, কারণ আপনার লাইফে এরকম জলজল করা কোনো প্রেম আসছে, জলজল করা কোনো প্রেম আসছে, যে আপনাকে বাচ্চাবেলার যেমন আপনি হ্যাপি ছিলেন, মানে তার সাথে যেন একটু আপনি বাচ্চা হয়ে যাবেন, তাকে তার সঙ্গে খেতে যাবেন, তার সাথে আনন্দ করবেন, তাকে গিফট করবেন, মানে বা সেই মানুষটাকে পে, আগস্ট মাসে সেই মানুষটাকে পে আপনি এই ধরনের হ্যাপি হয়ে যাবেন। মানে আপনাদের লাভ লাইফটাও খুলছে, আপনি ঠিক আগস্ট মাসে কাউকে না কাউকে পেয়ে যাবেন, বা কারো সন্ধান তো পাবেনই, বা মনে চেপে রাখা ভালোবাসা যেটা আছে সেটা নিয়ে আপনি খুব খুশি থাকবেন। বা কেউ যদি আপনার লাইফে থেকে থাকে, আপনি আগস্ট মাসে, এই যে ঘোড়ার উপর বসা আছে প্রিন্স, আপনি আগস্ট মাসে তাকে অবশ্যই প্রপোজ করতে পারেন। জলজল আনসার আসবে, সূর্যের আলোর মতো অ্যান্সার আসবে, যে এমন একটা আনসার আসবে যে আপনার লাভ লাইফকে একবার সূর্যের আলোয় ভরিয়ে দেবে, অন্ধকার কাটিয়ে আলোয় ভরিয়ে দেবে। সেটা করতে পারেন। সিঙ্গেল থাকলে অবশ্যই আমার মানুষের সন্ধান পেতে পারেন। আপনারা মেনলি আপনারা ভীষণ পার্সোনাল লাইফে হ্যাপি থাকবেন, ভীষণ হ্যাপি থাকবেন। স্বামী স্ত্রী থাকলেও হ্যাপি থাকবেন, সিঙ্গেল হলেও হ্যাপি থাকবেন, নিজেকে নিয়েই হ্যাপি থাকবেন। মানে যদি আমি পার্সোনাল লাইফ বলি, তাহলে নিজেকে নিয়েই হ্যাপি থাকবেন। আর লাভ ধরলে ভালোবাসার মানুষকে নিয়ে হ্যাপি থাকবেন, মানে খুব হ্যাপি, মানে আপনার এই জায়গাটা জলজল করছে সূর্য। আপনার পার্সোনাল লাইফে, আপনার লাভ লাইফে একদম দিনের আলোর মতো সব জলজল জলজল করবে, আপনি বাচ্চার মতো খুশি
সুখী থাকবেন। আর যদি ওভারঅল আমি আপনাদের গাইডেন্সটা নিই মহাদেবের কাছে, যে কার্ডটা এসে সেভেন অফ কাপ অ্যান্ড বটম অফ দ্য ডে এস অফ স্যুট, এই দুটো কী দেখায়? এই কার্ড দেখায় স্বপ্নকে, স্বপ্ন দেখাকে, আর এই কার্ড দেখায় নতুন বিগিনিং, নতুন কিছু শুরু হওয়া। এইখানেও দেখুন গড হ্যান্ড, ভগবানের প্রথম কার্ডেও আপনাদের কাছে গড এসছে, সেকেন্ড লাস্ট বটম অফ ডেকেও আপনাদের কাছে গড এসছে, গডের হ্যান্ড যে আপনার কেরিয়ারকে হ্যান্ডেল করছে। দেখুন দুটো কার্ড একই, প্রায় একই, যে আপনার কেরিয়ারকে, আপনার ভাবনার শক্তিকে, আপনার বুদ্ধিকে সে মানে কী বলবো, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করছে আপনাকে। আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমার এখানে চাকরিতে এই করা উচিত, আপনার বিজনেসের জায়গা এই করা উচিত, সব কিছু নিউ বিগিনিং। এই কার্ড সেভেন অফ মানে সেভেন অফ কাপ দেখায় যে আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন ধনুরাশি, এবং সেই স্বপ্নকে কী করে সফল করা যায় তার পেছনেই দৌড়াবেন আগস্ট মাসে। আপনারা প্রচুর স্বপ্ন এই আগস্ট মাসে দেখে ফেলবেন। সাত সাতটা কার্ডে সাত সাতটা স্বপ্ন আছে। কী কী স্বপ্ন আছে? ভালোবাসার স্বপ্ন আছে, আপনার বাড়ি বানানোর স্বপ্ন আছে, আপনার গাড়ি কেনার স্বপ্ন আছে, আপনার সুন্দর ম্যারেজের স্বপ্ন আছে, এবং একটা গড উপরে সবচেয়ে উঁচু কাপে একজন গড, সে যেন আশীর্বাদ করছে এই স্বপ্নটার মানে যাতে সফল হয়। আপনারা এই স্বপ্নগুলো দেখছেন, এই স্বপ্নগুলো দেখছেন এবং প্রচণ্ড চেষ্টা করছেন যে আপনি যাতে সেটাকে বাস্তবে নিয়ে আসতে পারেন। তারপরের কার্ডই এসেছে দেখুন এই সবসোট, বাস্তবে আসছে, স্বপ্ন দেখছেন জিনিসটা বাস্তবে আসছে, অর্থাৎ স্বপ্নটাকে বুদ্ধি দিয়ে কী করে বাস্তবে পরিণত করা যায়, কীভাবে নতুন মানে সব কিছু আপনাদের নতুন হতে পারে, কীভাবে আপনারা মানে এই পথে হাঁটবেন, সেই পথটা যদিও প্রথমেই এসে গেছে গডই দিয়ে দিচ্ছে, এখানেও সেই গড আপনাকে হেল্প করছে। আপনাদের দেখুন মানির নতুন বিগিনিং হবে, আমি বলেই দিলাম উইল অফ ফরচুন ঘুরছে। আপনাদের ভালোবাসার নতুন বিগিনিং হবে দ্য সান, আমি বলেই দিলাম নতুন ভালোবাসা আসতে পারে চকচক করছে। আপনাদের হেলথের নিউ বিগিনিং হতে পারে, দেখুন এই জন্য দান ধর্ম করতে বলেছে, দান করুন হেলথ ভালো হবে। এবং আপনাদের কেরিয়ারে নিউ বিগিনিং হবেই, বিকজ কেরিয়ারের গোল্ডেন পাথ আপনার জন্য খুলছে, যেখানে সূর্য চকচক চকচক করছে, দুটো সান কার্ড এসছে, দুটো সান কার্ড এসছে যেখানে সূর্য চকচক করছে, এবং এখানে আপনি জিতে যাচ্ছেন। এই কার্ডটা কী দেখায়? জেতা কার্ড, যে ভগবান আপনাকে হেল্প স্বয়ং করছে, উনি দেখুন আপনার সবটা ধরে আছেন, আপনার সবটা ধরে আছেন, আপনারা ভীষণ ব্লেসড, আপনাদের প্রচুর আশীর্বাদ ভগবান দিচ্ছে এবং উনি পুরোটা ধরে আছেন, পুরোটা ধরে আছেন, যাতে করে আপনি যে স্বপ্নগুলো দেখছেন, আপনি যে স্বপ্নগুলো দেখছেন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে, বাস্তবে আপনাদের যাতে এই স্বপ্ন পূরণ হতে পারে সেই দায়িত্বটা ভগবান নিজেই নিয়েছে। বিকজ এটা আমার মহাদেবের ব্লেসিং কার্ডে এসেছিলো, মহাদেব দেখাচ্ছে তোমাদের প্রচুর স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, কেরিয়ারের স্বপ্ন, প্রচুর স্বপ্ন মানে দেখে ফেলছেন আপনারা, বাড়ি বানানোর স্বপ্ন, এখানে একটা বাড়িরও আছে আপনি যদি দেখতে পারেন, যে বাড়ি বানানোর স্বপ্ন দেখুন, ভালোবাসার স্বপ্ন, বাড়ি বানানোর স্বপ্ন, জেতার স্বপ্ন, বিয়ের স্বপ্ন, এবং লাস্টে গডের আশীর্বাদ। তো প্রচুর স্বপ্ন আপনারা দেখছেন এবং গড বলছে এত স্বপ্ন তার আশীর্বাদ বটম আপ দেখেছিল যে ইয়েস এটা বাস্তবে হতে পারে, বাস্তবে আসতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা গাঠ যে আপনাদের গোল্ডেন রাস্তা খুলছে অ্যান্ড উইল অফ ফরচুন, মেজর বিগ বিউটিফুল পজিটিভ কার্ড, আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, ঘুরছে ধনুরাশি, আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, পজিটিভলি ঘুরছে, এটা মানি কার্ডে এসেছে, ঘুরছে, আপনাদের স্বপ্ন সফল হবে, আপনারা যা যা স্বপ্ন দেখছেন আপনাদের সফল হবে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছে, স্বয়ং ফার্স্ট কার্ডই ভগবানের এসেছে, তার আশীর্বাদ আছে, সে গোল্ডেন রাস্তা দেখাচ্ছে আপনাদের মানি কার্ডে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে এবং আপনাদের প্রত্যেকটা স্বপ্ন সত্যি হবে। আপনারা একটু দান করুন,
ভগবানের নাম নিন এবং আমি আমার মহাদেবের কাছে প্রার্থনা করি, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন এখানে, যা যা স্বপ্ন দেখতে পাচ্ছি এবং আপনাদের যা যা কার্ড এসছে, আপনাদের জীবনে সব আসুক, আপনাদের ভাগ্যের চাকা হর হর করে ঘুরুক, পজিটিভলি ঘুরুক, আপনারা জীবনে গোল্ডেন যে রাস্তাটায় হাঁটার কথা বলা হয়েছে সেই রাস্তা আপনারা পেয়ে যান, আপনারা হাঁটতে শুরু করুন, আপনাদের কেরিয়ারের উন্নতি হোক, আপনাদের বিজনেসের উন্নতি হোক, আপনাদের ভালোবাসায় যে সান কার্ড এসেছে চকচক করুক, আপনাদের পার্সোনাল লাইফ, আপনাদের লাভ লাইফ একদম সূর্যের আলোর মতো, আপনারা বাচ্চার মতো এনজয় করুন, আপনারা ভীষণ ভালো থাকুন, ভীষণ সুখে থাকুন। এই নিয়ে আমার ভিডিও শেষ করলাম, যদি পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো পার্সোনাল প্রশ্নও করার থাকে প্লিজ আমাকে করতে পারেন, আমি অবশ্যই আনসার দেবো আমার কোনো না কোনো ভিডিওতে। তো প্লিজ আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, খুশিতে থাকুন। হর হর মহাদেব, নমস্কার।